1949 সালে গৃহযুদ্ধের পর ইতিহাসে এই প্রথম তাইওয়ানের আকাশসীমায় একসাথে চীনের 56টি যুদ্ধবিমান প্রবেশ করেছে। তাইওয়ানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, চীনের 52টি যুদ্ধবিমান প্রথমে তাদের আকাশসীমায় ঢুকে পড়ে। এর মধ্যে ছিল 34টি J-16 যুদ্ধবিমান এবং পারমাণবিক বোমা বহনে সক্ষম 12টি H-6 যুদ্ধবিমান। পরে আরও 4টি J-16 সহ মোট 56টি যুদ্ধবিমান তাইওয়ানের এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনের দক্ষিণ পশ্চিম অংশ দিয়ে উড়ে যায়। নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থায় তাইওয়ানের বিমান বাহিনী চীনা যুদ্ধবিমানগুলোর গতিবিধি পর্যবেক্ষণ করেছে বলেও জানায় তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ঘটনাটিকে দায়িত্বজ্ঞানহীন উস্কানিমূলক কার্যক্রম মন্তব্য করে এসব বন্ধ করতে বেইজিংয়ের প্রতি আহ্বান জানিয়েছে তাইওয়ান। এ নিয়ে সোমবার টানা চতুর্থ দিনের মতো চীনা যুদ্ধবিমান তাইওয়ানের আকাশসীমায় প্রবেশ করল। এ কদিনে প্রায় 150টিরও বেশি চীনা যুদ্ধবিমান তাইওয়ানের আকাশসীমায় অনুপ্রবেশ করেছে। বিশ্লেষকরা এ ঘটনাকে তাইওয়ানের জাতীয় দিবসের আগে দেশটির প্রেসিডেন্টের প্রতি এক ধরনের সতর্কবার্তা হিসেবে দেখছেন। এর মাত্র কয়েকদিন আগে চীনের প্রায় 39টি যুদ্ধবিমান একসাথে তাইওয়ানের আকাশসীমায় প্রবেশ করেছিল। সেগুলো হচ্ছে 26টি J-16 ফাইটার যুদ্ধবিমান। J-16 হলো একটি চীনা ট্যান্ডেম সিট টুইন জেট মাল্টিরোল স্ট্রাইক যুদ্ধবিমান, যা প্রতি ঘন্টায় প্রায় 2470 কিলোমিটার গতিতে ছুটতে পারে। 10টি SU-35 ফাইটার যুদ্ধবিমান, রাশিয়ার সুখুই এভিয়েশন কর্পোরেশন কর্তৃক সোভিয়েত ইউনিয়নে উন্নয়নকৃত একটি 2 ইঞ্জিন 2 আসন বিশিষ্ট সুপার মেনোভারেবল যুদ্ধবিমান হচ্ছে SU। এটি সকল আবহাওয়ায় উঠতে পারে এবং আকাশ থেকে আকাশে ও আকাশ থেকে ভূমিতে নিখুঁত হামলা চালাতে সক্ষম। SU-টি প্রতি ঘন্টায় 2120 কিলোমিটার গতিতে ছুটতে পারে। এছাড়াও 2টি H-6 বোমারু বিমান ও 1টি Y-8 অ্যান্টি সাবমেরিন বিমান প্রবেশ করেছে তাইওয়ানের আকাশসীমায়। তাইওয়ান সম্প্রতি যুক্তরাষ্ট্রের কাছ থেকে 200টি অত্যাধুনিক হারপন অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল কেনার চুক্তি করেছে। হারপন হচ্ছে ম্যাকডোনাল্ডস ডগলাস দ্বারা তৈরি একটি সর্ব আবহাওয়ায় ব্যবহারযোগ্য উদ্দিগন্ত অতিক্রমকারী জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। হারপন ক্ষেপণাস্ত্র নিয়মিত সক্রিয় রাডার হোমিং ব্যবহার করে এবং প্রতিপক্ষের অবরোধ ব্যবস্থা থেকে বাঁচতে জলের ঠিক উপর দিয়ে উড়ে যায়। এর কার্যকরী রেঞ্জ 280 কিলোমিটারেরও বেশি। হারপন মিসাইল কেনা ছাড়াও অন্যান্য দিক দিয়েও যুক্তরাষ্ট্রের সঙ্গে তাইওয়ানের সামরিক সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। তারই অংশ হিসেবে নতুন করে যুক্তরাষ্ট্রের কাছ থেকে 220 মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে হারপন অ্যান্টিশিপ ক্রুজ মিসাইলের কোস্টাল ডিফেন্স ভার্সন কেনার চুক্তি করেছে তাইওয়ান। মূলত তাইওয়ান সরকারকে কড়া বার্তা দিতে ও তাইওয়ান যে আলাদা রাষ্ট্র নয় বরং তাইওয়ান চীনেরই একটি প্রদেশ তা বোঝাতেই চলতি বছর থেকেই চীন নিয়মিত তাদের এয়ার রেড পর্যবেক্ষণ পরিচালনা করে আসছে। তারই অংশ হিসেবে গৃহযুদ্ধের পর চীন এবার এই প্রথম রেকর্ড সংখ্যক 56টি যুদ্ধবিমান তাইওয়ানের আকাশসীমায় প্রবেশ করিয়েছে। তবে এ ঘটনার পর তাইওয়ান তাদের এয়ার ডিফেন্স ইউনিট সক্রিয় করেছিল বলে জানা যায়। তাইওয়ানের এয়ার ডিফেন্স সিস্টেম অ্যান্টিলুপ হচ্ছে স্বল্প পাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ক্ষেপণাস্ত্রগুলি একটি চাকাযুক্ত যানবাহনের উপর মাউন্ট করা থাকে। অ্যান্টিলুপ সিস্টেমটি সম্মিলিতভাবে লক্ষ্যবস্তু নির্দেশিকার পাশাপাশি ক্ষেপণাস্ত্রগুলি নিজেরাই অন্তর্ভুক্ত করে। অ্যান্টিলুপ 1995 সালে আউটগ্রোথ হিসাবে শুরুতে বিকশিত হয়েছিল। অ্যান্টিলুপ সিস্টেমের সুনির্দিষ্ট অপারেটিং পরিসরটি বিভিন্নভাবে 9 কিলোমিটার হিসেবে জানা গিয়েছে। এই সিস্টেমে 2 জন ক্রু, 1 জন বন্দুক এবং 1 জন পর্যবেক্ষক রয়েছে। অপারেটর নিরাপত্তা ও বেঁচে থাকার ক্ষমতা বৃদ্ধির জন্য সিস্টেমটিকে ট্রাকের কেবিন বা একটি মোবাইল কন্ট্রোল কনসোল থেকে নিয়ন্ত্রণ করা যেতে পারে, যা যানবাহন থেকে দূরে অবস্থিত। তাইওয়ান মূলত চীনের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দক্ষিণ চীন সমুদ্রের একটি দ্বীপ। তবে 1683 থেকে 1895 সাল পর্যন্ত চীনের রাজারাই শাসন করেছে তাইওয়ান।
এরপর জাপানিরা দখল করেছে এই দ্বীপ। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তাইওয়ানের নিয়ন্ত্রণ তুলে দেওয়া হয় চিয়াং কাইশেকের নেতৃত্বাধীন চীনা সরকারের হাতে। কিন্তু চীনে মাও জেদুং এর নেতৃত্বে কমিউনিস্ট বাহিনীর সঙ্গে যুদ্ধে হারতে থাকে চিয়াং কাইশেকের সরকার। চীনের বেশিরভাগ অংশের নিয়ন্ত্রণ হারায় তারা। এরপর চিয়াং কাইশেক আর তার কোমিটন সরকারের লোকজন তখন পালিয়ে যায় তাইওয়ানে। সেখানে তারা রিপাবলিক অব চায়না নামে একটি সরকার গঠন করে। নিজেদেরকে সমগ্র চীনের প্রতিনিধিত্বশীল সরকার বলেও দাবি করে তারা। কোনো একদিন কমিউনিস্টদের কাছ থেকে আবারও পুরো চীন নিয়ন্ত্রণে নেবে তারা, এমনটাই পরিকল্পনা ছিল তাদের। বহুদিন পর্যন্ত জাতিসংঘ থেকে বিশ্বের অনেক দেশ চিয়াং কাইশেকের সরকারকেই চীনের সত্যিকারের সরকার হিসেবে স্বীকৃতি দিয়েছে। আজ হয়তো অনেকের কাছে শুনতে অবাক লাগতে পারে, 1971 সাল পর্যন্ত জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কিন্তু তাইওয়ানের সরকারই চীনের প্রতিনিধিত্ব করেছে। কিন্তু 1971 সালে জাতিসংঘ বেইজিং এর সরকারকেই চীনের আসল সরকার বলে স্বীকৃতি দেয়। এরপর একে একে বিশ্বের প্রায় সব দেশই বেইজিং এর পক্ষ নিল, ফলে তাইওয়ানের আন্তর্জাতিক স্বীকৃতি কমতে থাকলো এবং চীন তাইওয়ানের আকাশসীমায় ঢুকতে শুরু করে। এদিকে চীনকে মোকাবেলায় নতুন মিশন শুরু করার ঘোষণা দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। সিআইএ ডিরেক্টর উইলিয়াম বার্নস বলেছেন, আমাদের সকল প্রস্তুতি চীন সরকারের বিরুদ্ধে। চীনের সাধারণ মানুষের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। বিশ্বব্যাপী আমাদের স্পাই নেটওয়ার্কে তারা যাতে আর কোনো বাধা সৃষ্টি করতে না পারে, সেজন্যই আমাদের এর নতুন মিশন শুরু হচ্ছে। বার্নস বলেন, যে কোনো ভূরাজনৈতিক হুমকিকে মোকাবেলা করার ক্ষমতা আমাদের রয়েছে এবং রাশিয়া, উত্তর কোরিয়া ও ইরানের দিকে আমরা সতর্ক দৃষ্টি রেখেছি।